আচ্ছা, আপনার অনেক গাড়ি, গাড়ি নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ যে আরএস ফাহিমের কয়টা গাড়ি এবং কিছুদিন পর পরই গাড়ি চেঞ্জ হয়, এত টাকা পায় কোথায় আর কয়টা গাড়ি, এটা একটু জানতে চাচ্ছিল সবাই। আমি আপনাকে বলি, আমি আমার জীবনের প্রথম গাড়ি কিনছি 2,60,000 টাকা দিয়ে। ওইটাকে অনেক কষ্ট করে আস্তে আস্তে যে টাকাটা আসছে না ইউটিউব থেকে আমরা পাই, ওটা দিয়ে মট করছি, মট করে সেল করছি। ঠিক আছে, সেল করার পরে আমি আরেকটা কিনছি Mark II। ফাইন, গাড়ির প্রতি আমার শখটা অনেক ভালো, মানে ওটা বলতে গেলে যে গাড়ি আমার ভালো লাগে, দেখলেই ভালো লাগে সত্যি কথা বলতে। তারপর আসলো Mark II। তারপর মনে করেন যে ওইটা প্রায় 1 বছর চালানোর পরে অনেক স্ট্রাগল করছি, এটা মানে 1 বছর না, প্রায় 1.5 বছরের কাছাকাছি স্ট্রাগল করে বিশাল অঙ্কের একটা টাকা জমাইছি। তারপর মনে করেন অনেক কষ্ট করে যে একটা গাড়ি কিনছি, তো সেকেন্ড হ্যান্ড ভেজেল। হ্যাঁ, তো এটা কেনার পরে মনে করেন যে 3 দিনের মাথায় নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু আমার ব্লগ আছে ইউটিউবে, আসলে নষ্ট হয়ে গেছে। তো ওই গাড়িটা সেল করছি মনে করেন আরও 3 লসে, বুঝতে পারছেন, এটা লসে সেল করছি। করার পরে তো 20 দিন মনে করেন যে অসহায়ের মতো বাসায় পড়েছিলাম, মানে একবার দেবদাসের মতো অবস্থা। তারপর আম্মু একটু দেখলো, সবাই একটু দেখতেছে ছেলেটার অবস্থা প্রচণ্ড খারাপ। তারপরও যে ব্যাকআপ দিয়ে আমার ফ্রেন্ডরা, মানে আমার ফ্রেন্ডদের কিছু টাকা, ওরা কিছু, মানে এগুলো পরে ব্যাক করবো আর কি, ওরা কিছু মিলে ধার দেনা করে আর কি আমাকে আমার ফিল্ডার গাড়িটা কিনে দিচ্ছে, মানে সাদারা, যেটা দিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশের রাস্তায় দৌড়ানো হয়েছে আমার। ওইটা শেষ করে এসে প্রায় এই 1.5 বছর, এটা মানে 1.5 বছর শেষ করে এসে তারপর মনে করেন যে আমি একটা মানে ছাদ খোলা যে এরকম একটা গাড়ি আর কি। মানে এখন কি ধার দেনা পরিশোধ হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ধার দেনা মুক্ত হয়ে গেছে। ইউটিউব থেকে এমনি আনুমানিক ইনকাম কেমন আসছে? আমার ভালো প্রশ্ন, তো হয়ে কেমন আসছে? 1 লাখ, লাখখানিক মাসে 1 লাখ, বিশাল বড় লোক। এটা হচ্ছে বিশাল বড় লোক না ভাই, এটা হচ্ছে কন্টেন্টের উপর ডিপেন্ড করে। আমি যদি মাসে আপনার 12 থেকে 15টা কন্টেন্ট আপলোড দিই তাহলে ঠিক আছে, এখন যদি আমি একটাও